ধন্যবাদ। খুব সুন্দর একটি পালা আজকে আমাদের মাঝে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এলমে শরিয়া, এলমে মারিফত, এলমে শরিয়াতের ভূমিকায় রেখেছেন স্বপ্না সরকার আপনাকে, আমাকে রেখেছেন এলমে মারিফতের ভূমিকায়। শরিয়াতের যে ভাবধারা, সেই ভাবধারা হতে সুন্দর গান করলেন। আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে মস্ত হয়, শরিয়াতি সহজ কথা নয়। এত কঠিন কথা মানুষ বর্তমানে সহজ যেটা সেটাই করতে চায় না, আর এত কঠিন কাজ কেমনে করে দেব। শরিয়াত সহজ কথা নয়, তারপরে কত কঠিন কথা মানুষ সহজ জিনিসই করতে চায় না, আর কঠিন কর্ম কি করে করে। কিন্তু আমার মারফত তত কঠিন কোনো বিষয় না, মারফত খুবই সহজ সরল একটা পথ, যে পথ দিয়ে হাঁটলে অতি সহজেই আমার মাওলাকে পাওয়া যায়। মারফতের বেনা কি? ইসলামের বেনা, ইসলামের পাঁচটি স্তম্ভ নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। মারফতের পাঁচটি স্তম্ভ কি আমি জবাব করব, তার আগে আমার মারফতের পালা থেকে একটি গান আমি রাখি, তারপরে বলা পাওয়া চেষ্টা করব। Yeah.
আপনি বলবেন ওই শুক্রবারের ওই জুম্মার নামাজ সর্বপ্রথম
কে পড়েছিল, কবে থেকে কোন দিন থেকে এই শুক্রবারের যে পাল্লা মাসটা এসেছে, জানতে পারবে